प्रभु विपद भंजन संकट मोचन मनिर मनि जन मुरारी जागो 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 गिरिधारी प्रभु विपद भंजन संकट मोचन मनिरमन जन मुरारी जागो 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 गिरि जागो जागो गिरि भागा भागारी जागो जागो गिरि भागा भागारी जागो जागो गिरि भागारी जागो जागो गिरि भागारी जागरे 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 हे जागो जागरे 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 हे जागो जागरे 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 जागो जागरे 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 जागो जागरे 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 हे जागो जागरे 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 हे जागो जागरे 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 जागो जागरे 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 हे जागो जागरे 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 हे जागो जागरे 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 हे कृष्ण करुणा सिंधु हो जगत पते गोपेशु गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगिनी राधा वृंदावनेश्वरी विशोभानु सुदान देवी तं प्रणवी घड़ी তুমি কোথায় একবার এসে দেখা দাও যোগমায়া কে ওই যোগমায়া ওই তো সেই শিরোধনী ওই তো সেই কণ্ঠস্বর তবে তো এমই তুমি কোথায় একবার পেছনে আমি কি তোমার চরণে শরণাগত হয়েছি গো তাই নাকি গো কই দেখি তো কে একবার ঘুরে দেখি তো কে একে দয়াময় আপনি আপনি হঠাৎ এই অসময়ে উদয়ময় কত খুঁজেছি কত ডেকেছি কখনো শয়নে কখনো শয়নে কখনো স্বপ্নে কখনো স্বপ্নে কখনো দিবানে শীতে দিবানে শীতে উদয়ময় আজকে যখন তোমার চরণ দর্শন করতে পেরেছি গো তাই বলে কি জানো প্রভু তোমায় কি দি পূজিব আমি সাধন ভজন কিছু জানি না
उदयमय प्रभु तो महाय की दीबो जीवो साधन भजन किछु जहनी ना उदयमय सेवा देव बोलो ना कि दिए सेवा देव बोलो ना कि दिए सेवा देव बोलो ना कि दिए सेवा देव भगो दया मोई ओ श्रु छड़ा आ हमारी जीवनी बोलो अच्छी की चिचरने मन प्राणी दिए प्रभु तो महाई की दिए पूजीब साधन भजन किछु जानी ना जगत स्वामी विश्व भुवन जुड़े आछो गो तुमी अनाथेरो ना तुमी जगत स्वामी উদয়ময় দুঃখ হারি দুঃখের সাগরে আহার ভাসিও না শ্রীচরণে মন প্রাণ দিয়েছি প্রভু তো মহায় কি দিয়ে পূজিব সাধন ভজন আমি জানি না নিদাই গৌর দেবানন্দে হরি 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 বলো না কেন করো
ओगो ठाकुर एही जीवने तुमी छाड़ा बोलो आछे कि श्री चरणे मन प्राण दिएछे प्रभु तुम्हाय गिरिए पूजिबो साधन भजन किछु जाने ना निदाई गौर में मानन हरि 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 बो রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে গো তার শাশুড়ি নরদিনী কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমতী রাধারানীর শাশুড়ি নরদিনীকে হরে কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ জটিলা আর কুটিলা তা শ্রীমতী রাধারানীকে সদাই লাঞ্ছনা গঞ্জনা দেয় বলে দেখো আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোড়াটার নাম বদনে বলো না তোমায় বাড়িতে রাখবো না বাড়ি থেকে তাড়িয়ে দেব শ্রীমতী রাধারানী চমকে উঠলেন যে শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা আমি কতদিন সহ্য করব তাই নাকি গো আর এদিকে আমি গোবিন্দের নাম ছাড়া তো থাকতে পারি না এমন সময় একদিন কি করেছে মা গো কপাট বন্ধ করে যাতে শাশুড়ি নরদিনী না জানতে পারে ঘরের মধ্যে কপাট বন্ধ করে দুটি বা উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম বেশ তাহলে শ্রীমতী রাধারানী যদি করবেন তো কি কথা ভাই করবে তো দেখি সবার হাত একবার তুলুন বা সবাই মিলে বলুন রাধারানী গেছে নেমে গেল কেন তুলে রাখুন কষ্ট হচ্ছে রাধে রাধে সবাই মিলে গাইবো রাধারানী গাইছে আর আমরাও গাইবো কৃষ্ণ নাম বলো ভাই মানব জনম পিথা যা এ জন দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই জনম হয়ে যা এ জন দুদিনে কৃষ্ণ নাম বলো ভাই জনম হয়ে যা এ জন ধারণ করে লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে সেই যাবত বৃন্দাবনে তাই নাকি গো সেখানে উপনীত হবে উপনীত হয়ে যাতে জটিলা কুটিলা তোমায় চিনতে না পারে আচ্ছা সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে তাই হ্যাঁ গো ওগো দয়াময় যেমন আপনার প্রেময়ী রাধারানীকে আপনার চরণ তুলে তুলে দিতে হবে কিন্তু তার বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কিছু পেতে হলে কিছু দিতে হবে তো তা তোমায় কি দিতে হবে ও গো দয়াময় টাকা পয়সা সোনা দানা কিছু নয় গো তাহলে কি গো আমার একটি কথা রাখতে হবে ও তোমায় কথা দিতে হবে হ্যাঁ গো কি কথা বলে বলো শোনো দয়াময় আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি আর এই নৌকো নিয়ে তুমি বাইতে 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 ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে
আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধান কেনে যাব সেই যমুনার ঘাটে, সেখানেই তোমার চরণে মিলিতে করব গো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ কি গো মায়েরা, সেই জন্য তো কি বলে গো ভক্তের ভগবান, তাই ভক্তরা ভগবানের কি নাম রেখেছেন মা? ও গো ভক্ত মাতা পিতা নাকি ভক্ত মোর গুরু, ভক্ত ভক্ত মাতা পিতা ভক্ত মোর ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু, হরি 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 ভক্ত মাতা পিতা ভক্ত মোর গুরু, তাই গৌর হরি 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 আজ খেলিছ বিরাট শিশু আহানো মনে, বিরাট শিশু আহানো মনে খেলিছ এবি ছলয়ে বিরাট শিশু আহানো মনে, সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে, তুমি মগন লীলা অভিলাষে, আজ শুনলে শূন্য মহা আকাশে
मगुन लीला अभिलाषे निहिरजने प्रभु निहिरजने हिदाई गौर बेमानंद हरि 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 সমবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণির ভক্তিমতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো আজ এই এত সুন্দর মহতী হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে মাগো প্রথমে আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, কি গো মা, তাই না? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কৃঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজই এত সুন্দর মহতী হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তাই নিজে বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর মাগো সবাকার চরণে একে একে মাথা ঠুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটিভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগলচরণ লক্ষ্য করে আমি এখান থেকেই গৌর প্রেমানন্দে হরি 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 আর আসবো কিনা এই গ্রামেতে আমাদের কীর্তন শোনাতে, আর আসবো কিনা এই গ্রামেতে আমাদের কীর্তন শোনাতে, মাগো ভুলো না মনে রাখবে আমাকে, বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে, আর আসবো কিনা এই গ্রামেতে আমাদের কীর্তন শোনাতে, আর আসবো কিনা এই আশহরে আমাদের কীর্তন শোনাতে, মাগো ভুলো না মনে রাখবে আমাকে, বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে। দিও
শির পীর বেদ হোনা কেউ বোঝে কেউ বোঝে না শির পীর যন্ত্রণা কেউ বোঝে কেউ বোঝে না তবু আমি গান শুধু গেয়েই যাব তবু আমি গান শুধু গেয়েই যাব মহাগো ভুলো না মনে রাখবে আমাকে বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে হয় শিল্পীর সহমা ভক্ত হয় শিল্পীর ভগবান ভক্ত হয় শিল্পীর সহমা ভক্তদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি ভক্তদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি একটা দিন আসি আমি আসরেতে একটা দিন আসি আমি আসরেতে মহাগো ভুলো না মনে রাখবে আমাকে বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে আর আসবো কি না এই আসরে আমাদের কীর্তন শোনাতে আর আসবো কি না এই গ্রামেতে আমাদের কীর্তন শোনাতে মহাগো ভুলো না মনে রাখবে আমাকে বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে মহাগো ভুলো না মনে রাখবে আমাকে বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে শ্রোতা গো ভুলো না মনে রাখবে আমাকে হরি বল হরি বল মাগো তাই মাগো আমরা এই কলেজে এসেছি একমাত্র জীবের উদ্ধার কিসে গো হরি নাম বাহ হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই গতি নাই গতি নাই মাগো এটাই তো না অন্য কিছু আছে না না কিছু কিছু মায়েরা যারা একটু অল্প বয়সী সুন্দরী আছে বয়স কম যুবতী আছে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যায় তারা বলে এই বয়সীকার হরিনাম ভালো লাগে বলো তাই না বলে না গো আমাদের সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি না কি গো মাতা এটাই এটাই হ্যাঁ এখানে কাকিমা মাঝে ঠিক বলেছে বলে একদিন যদি হরিনাম না শুনে কোনো অসুবিধা নাই একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিবে রাধে রাধে কি মা তাই না মা গো সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে ছিরিয়াল সিরিয়াল দেখে দেখে ছিরিয়াল হচ্ছে কিরকম মায়েরা প্রত্যেকটা সিরিয়ালে লক্ষ্য করে দেখবেন প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা কি করছেন একটা দুটো তিনটে চারটা পাঁচটা করে ধরতেছে ছাড় দিচ্ছে রাধে রাধে আর সেইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে দিবারাত্রি শ্রবণ করতেছে আর তারাও হরি বল করতেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদা কেলে চলে গেছে মানে বৌদি বাড়িতে নেই রাধে রাধে কি কমা হচ্ছে তো না
তবে আমি এখানে এসে বুঝতে পাচ্ছি যে এখানের ভক্তরা খুবই ভালো, এই গ্রামে এসব হয় না একদম। আমি তো বলছি কিছু হয় না, আপনারাই নিজেরা বলছেন বলে গড়গড়ি গড়গড়ি, যেখানে ঠাকুমা বলে হ্যাঁ বলে গড়গড়ি গড়গড়ি, তুমি একদিন থাকো বুঝতে পারবো কি এথায় আছে, তাই না? তবে আমি বলবো মাইরা সিরিয়াল দেখুন যাই করুন, কিন্তু ভগবানের নাম কিন্তু বদন থেকে ছাড়া যাবে না, মানে বদন ছাড়া করবে না, তাই না মা? আজকে কমিটি বাবুদের বহুদিনের আশা ছিল আজকে একটু হরিনাম হবে, ওখানে ভক্ত সেবা হবে, চলছে ঠিক মা? কার কৃপাতে হচ্ছে উনি ওই যে বসে আছেন, তাই না? তাই ওনাদের আশা কিন্তু আজকে সফল হয়েছে। আর আপনারা আমরা যে এসেছেন মা গো, আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে, তাই না মা? পূর্বজন্মের কিছু স্বীকৃতি না ফল থাকলে এই হরিবাসরে বসে হরিনাম শোনারও ক্ষমতা থাকতো না, তাই না মা? তাই এসেছি যখন মাইরা, যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ হরিনামেই মেতে থাকবো, তাই না মা? তাহলে মাইরা একটু হরিনাম হবে সবাই মিলে দুটি বাহু তুলে হবে তো? মাইরা বলে সকাল থেকে দশটা থেকে তো করতেছি, আরো কত করব দেখি না কতক্ষণ হয় দেখি, সবাই মিলে হাত তুলুন আর আমার সঙ্গে তালে তালে বলতে হবে, কিন্তু আমি যখন তাল দেব তার আগে নয়, হাত তুলুন সবাই, সবাই মিলে বলুন একবার বলো হরে হে 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 হ